এত সাবস্ক্রাইবার হওয়াতে আমি আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি থ্যাংকফুল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন তারপরে আমরা লেসন শুরু করছি সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার এবং প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশনস রাইট আপ টার দ্য ভিডিও গেট আপলোড টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড নাও উইল স্টার্ট দ্য লেসন দ্য লেসন ইজ অল অ্যাবাউট দ্য স্পেলিং স্পেলিং প্যাটার্ন between American and British. So British and American spellings are nowadays widely acceptable, eh, I would say throughout the world. So don't get confused between these two patterns of spelling. So now I'll start first of all the three key I mean systems that British and American follow in their particular spelling. So now British spelling eh কীভাবে তিনটা সিস্টেমে তাদের স্পেলিং প্যাটার্নটা আসে আমি প্যাটার্নটা বলছি তবে প্যাটার্নটা বলার আগে আমি তিনটা ওয়ে বলছি প্রথম ওয়েটা এবং তার এক্সাম্পল বলবো প্রথমে দেখুন কিভাবে ব্রিটিশরা এই বানানটা করেন স্পেলিংটা কিভাবে করেন আমি কয়েকটা ওয়ার্ড বলবো ঠিক এটা ব্রিটিশটা দেখার পরপরই আপনারা দেখবেন মেয়ের গানটা তাহলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন সো লেটস স্টার্ট ইনিশিয়ালাইজ ফাইনালাইজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ ওয়ারগানাইজ এসেট্রা দেখেন আমি যেটা বললাম সবগুলো শেষ দেখেন শেষে তিনটা লেডার ই শেষে তিনটা লেডার হচ্ছে ই এই তিনটা লেডার যখন ই হচ্ছে তখন দেখেন মেরিকানগুলোতে কী হচ্ছে ঠিক একই বানান আমেরিকান স্পেলিংয়ে কেমন হচ্ছে এগুলো সবই হচ্ছে আগে যে ওয়ার্ডগুলো বললাম ঠিক একই ওয়ার্ড কিন্তু আমেরিকান দেখেন স্পেলিংয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আই এর জায়গায় দেখেন এখন হলো আই জেড এ তাহলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ইনিশিয়ালাইজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ ওয়ানাইজ ফাইনালাইজ ইত্যাদি সো আমরা এখন দেখবো তার মানে যে ওয়ার্ডগুলো শেষে আই এসি থাকছে ব্রিটিশরা করছেন ঠিক মেরিকানরা করছেন ওখানে আই জেড ই বা আই ই আমরা এখন দেখবো আরও একটা পার্থক্য টু ক্যান দিস বিহেভিয়ার নেইবার খালার ফেইবার রিউমার হিউমার সবগুলোতে দেখেন শেষে কিন্তু ও ইউ আর আছে সবগুলোতে শেষে ও ইউ আর এবার আমরা এখন আমেরিকানটা দেখব এতক্ষণ আমরা দেখছিলাম ব্রিটিশটা সো ব্রিটিশ প্যাটার্নে সবগুলো শেষে কি হচ্ছে এখানে ও ইউ আর এই একই বানানগুলো আমরা এখন দেখব আমেরিকানতে এবার আমেরিকানে কি করছে সেখানে কী করছে এবার ওই সবগুলো ওয়ার্ড দেখুন আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি এই লিস্টে দেখুন সবগুলো শেষে এখন ও আর হয়ে গেছে অর্থাৎ ইনস্টেড অফ ও ইউ আর দে আর রাইটিং সামথিং ও আর তাহলে কি হচ্ছে ও ইউ আর এর পরিবর্তে ও আর ডিয়ার ভিউয়ার্স এখন যাচ্ছি থার্ড ওয়ানটা থার্ড স্পেলিং প্যাটার্ন প্রথমে দেখুন ব্রিটিশরা কীভাবে স্পেলিংটা করেন প্রথম আমি কিছু ওয়ার্ড বলছি আপনার ওয়ার্ডগুলো দেখে যান প্রথমে দিচ্ছি ব্রিটিশটা মিটার সেন্টার থিয়েটার ফাইবার সবগুলো দেখুন ওয়ার্ডের শেষে এই ওয়ার্ডগুলো দেখুন এক নজরে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখেন আর ই আছে অর্থাৎ টি আর ই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে টি টিআরই অথবা ওই পার্টিকুলার কনসোনেন্টের সাথে আর ই যোগ হচ্ছে তার মানে কনসোনেন্টের সাথে কি হচ্ছে আর ই যোগ হচ্ছে কি বললাম দেখুন ওয়ার্ডগুলো মিটার সেন্টার থিয়েটার ফাইবার সবগুলো দেখেন আর ইটা শেষে যাচ্ছে কনসেন্ট্রেটের সাথে ঠিক এই বানানটাই মেরিকানরা কীভাবে করছেন সো লুক অ্যাট দি ওয়ার্ডস সেম ওয়ার্ডগুলো দেখেন মিটার সেন্টার থিয়েটার ফাইবার সবগুলো ওয়ার্ডে দেখেন শেষে ই আর যোগ হচ্ছে তাহলে আর ইয়ের জায়গায় কী হচ্ছে ই আর আজকে আমরা যেভাবে শিখলাম সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান এর পার্থক্য পার্থক্যসমূহ তিনটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ডেয়ার ভিভার্স যারা আয়ালস প্র্যাকটিস করছেন তাদেরকে অবশ্যই বলবো আপনার ব্রিটিশ অথবা আমেরিকান যে কোনো একটা করতে পারেন তবে অবশ্যই একটা মানে চুজ করে নেন কখন আপনার মিস করলে কি হবে তাহলে যেন এক্সামিনার থাকবেন উনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি আসলে কোনটা ফলো করছেন দুইটাই ওয়াইডলি অ্যাকসেপ্টেবল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সো ডোন্ট ওয়ারি ইফ ইউ আর কাস্টম টু ইউজিং ব্রিটিশ ওয়ার আমারিকান নো প্রবলেম সো স্টে ইন টাচ উইথ আস সো প্লিজ ডোট বি কনফিউজ বিটুইন আমেরিকান ওয়ার ব্রিটিশ স্পেলিং প্যাটার্নস সো ওয়ার ই নিড টু ডু ইজ ফলো ইদার অফ দ্য টু মানে যে কোনো একটা ফলো করুন মানে দুইটাই যদি ফলো করুন তাহলে আয়াল যারা প্র্যাকটিস করুন তাদেরকে আমি বলেছি কিছুক্ষণ আগে আবারও বলছি যে এক্সামিনাররা কনফিউজড হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলছি আমি এইভাবে আরও স্পেলিংয়ের কিছু স্টাইল এর স্পেলিংয়ের কিছু টেকনিক এগুলো দিতে থাকবে ইনশাল্লাহ আমি সিকুয়াল অ্যাপ্রোসে যাচ্ছি আর যারা মনে করছেন এই যাতে আরও অনেকগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে প্লিজ কমেন্টে লিখুন আপনার আপনার ওয়ার্ডগুলো লিখুন ব্রিটিশ বা আমেরিকান যদি কোনোটাতে কনফিউজ হন আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্ট দেখে দেখে অ্যান্সার করে দিচ্ছি অসুবিধা নেই আশা করছি সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকুন সামনের এপিসোডগুলো দেখতে থাকুন আর প্রত্যেকটা এপিসোড একটু প্র্যাকটিস করার জন্য নোট করে রাখুন এবং তার প্র্যাকটিস করুন কমেন্ট ইচ্ছা মতো আপনার এক্সপ্রেশন করুন যাতে ঘরে বসেই আপনি ইংলিশ শিখতে পারেন সাথে থাকুন